রাজধানী উত্তরার 4 নম্বর সেক্টরের 6 নম্বর রোডের এই ভবনটি সাবেক প্রধান বিচারপতি এস কে সিনহার ভাই নরেন্দ্র কুমার সিনহার উত্তরা ওয়াশার পাম্প সংলগ্ন এই জায়গাটি পূর্বে ওয়াশার ছিল পরবর্তীতে রাজউক থেকে বরাদ্দ পেয়ে 10 তলা ভবন গড়ে তোলা হয় এটা ওয়াশার জায়গায় যেতে ওয়াশার প্রত্যেকটা বাউন্ডারিতে পুরোটাই ওয়াশার মনোগ্রাম আছে আমরা জানি ওয়াশার এই বাউন্ডারিতে মনোগ্রামগুলো পরে তারা ভাঙিয়ে ফেলাইছে এই জায়গায় ওয়াশার কিন্তু 34টা ফ্যামিলি থাকতো ওইটা শুদ্ধ পুরোটাই জায়গাটা আমাদের হইতো তো একটা জিনিস কোয়ার্টার করলে হয়তো আমরা ভালো হইতো থাকতে পারতাম এখন আমরা বিভিন্ন জায়গায় থাকি বস্তিতে থাকতে হয় আমরা ছোট চাকরি করি দুর্নীতি দমন কমিশন বলছে এস কে সিনহা প্রধান বিচারপতি থাকাকালে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজউক থেকে বরাদ্দ করান এই প্লট উন্নয়ন ও ভবন নির্মাণে এস কে সিনহা তার অবৈধ অর্থ ব্যবহার করেন এমন তথ্য দুদকের অনুসন্ধানে উঠে এসেছে তিনি ব্যক্তিগতভাবে প্রভাব খাটিয়ে তার ভাই নরেন্দ্র কুমার সিনহার নামে এই প্লটটি রাজউক থেকে অনুমোদন করান এবং এর অর্থ তিনি নিজেই পরিশোধ করেন তার ভাই নরেন্দ্র কুমার সিনহার আর্থিক সঙ্গতি ছিল না এই প্লট খরিদ করার এবং বাড়ি করার এখানে 6,35,37,760 টাকার অবৈধ ও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করে অপরাধ করেছেন এছাড়া অবৈধ পন্থায় যুক্তরাষ্ট্রে তার ভাই অনন্ত কুমার সিনহার কাছে অর্থ পাচারের প্রমাণও পেয়েছে দুদক সে অর্থ দিয়ে নিউ জার্সিতে 2018 সালে $280,000 দিয়ে একটি বাড়ি কেনা হয়েছে বিভিন্ন সময় হুন্ডি সহ অন্যান্য মাধ্যমে অর্থ পাচার করেছেন সেই অর্থ দিয়ে নিউ জার্সিতে 179 জাপান স্ট্রিট প্যাটারসন এখানে 2018 সালের 12 জুন তারিখে $280,000 ক্যাশ দিয়ে একটি বাড়ি খরিদ করেন ভাইয়ের নামে এখানেও মানি লন্ডারিং আইনে 4-2, 4-3 ধারায় এবং 1947 সালের দুর্নীতি প্রতিরোধ আইনে 5-2 ধারায় অপরাধ করেছেন এই দুটি এখন নামসা দায়েরের প্রস্তুতি চলছে সংবিধানের ষোড়শ সংশোধনী বাতিলের রায়ের পর আলোচনা সমালোচনার মুখে 2017 সালের অক্টোবরে ছুটি নিয়ে বিদেশে চলে যান তৎকালীন প্রধান বিচারপতি এস কে সিনহা পরে বিদেশ থেকে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান ইতোমধ্যে তার বিরুদ্ধে ফার্মাস ব্যাংক থেকে ঋণের নামে 4 কোটি টাকা আত্মসাতের অভিযোগে মামলা করেছে দুদক অভিযোগপত্র দাখিলের পরে বর্তমানে ঢাকার বিশেষ জজ আদালতে মামলাটি বিচারাধীন রয়েছে সাবেক প্রধান বিচারপতি জনাব সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে যে মামলা আমাদের চার্জশিট হয়েছিল সেটি বর্তমানে 4 নম্বর বিশেষ আদালতে বিচারাধীন আছে ঢাকাতে সেই মামলায় চার ফ্রেম হওয়ার পরে সাক্ষী চলছে তাকে দেশে আনার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে আর কি তাসলিমুল আলম বৈশাখী সংবাদ ঢাকা